রকুন অর্থস্তম্ভ এগুলি অপরিহার্য বিষয় যা ইচ্ছাকৃত বা ভুলক্রমে পরিত্যাগ করলে সালাদ বাতিল হয়ে যায় যা সাতটি এক নম্বর হলো কিয়াম বা দাঁড়ানো অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সলাদ আদায় করা যা আল্লাহ রব মহাগ্রন্থ আল কোরআনের দুই নম্বর সুরা সুরাবের দুশো আটত্রিশ নম্বর আয়াত আর তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে দাও দুই নম্বর তাকবিরে তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে দুই হাত কাদ অথবা কান পর্যন্ত উঠানো আল্লাহ বলেন তোমরা প্রভুর জন্য তাকবির দাও আল তালকরণের চুয়াত্তর নম্বর সুরা সুরাব মুদাসের তিন নম্বর আয়াত অর্থাৎ তার বরত্ব ঘোষণা করো রাসুল সাল্লি সাল্লাম এরশাদ করেন যে সালাতের জন্য সবকিছু হারাম হয়ে যায় তাকবিরের মাধ্যমে এবং সবকিছু হালাল হয় সালামের মাধ্যমে যা সোনানা আবু দাউদে এবং জামিয়া তিরমিজা হাদিস পাবেন মিশিকাতের প্রথম খন্ড তিনশো বারো নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলাইস্লামের হাদিস দ্বারা বোঝা যায় তাকবির দিয়ে সলাদ শুরু হয় আর সালামের মাধ্যমে সালাত শেষ হয় সুরা ফাতিয়া পাঠ করা রাসুল সাল্লাহ আলাইস্লামের সাথ করেন লা সলাত আল ইমাল্লা মিয়া কারা বি ফাতিয়াতিল কিতাব অর্থাৎ ওই ব্যক্তি সলাদ সিদ্ধ নয় যে ব্যক্তি সুরা ফাতিয়া পাঠ করে না যা বোখারি মুসলিমের হাদিস এবং মিশকাতের প্রথম খন্ড হাদিস নম্বর তারপর চার ও পাঁচ নম্বর রুকু করা ও শেষদা করা আল্লাহর জন্য রুকু এবং শেষদা করা যা আল তলকরণের বাইশ নম্বর সুরে হাজের সাতাত্তর নম্বর দ্বারা প্রমাণিত ছয় নম্বর তাদিল আরকান বা ভাবে সলা আদায় করা যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন জোনাইকু ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে তিনি তাকে সালামের জবাব দিয়ে বলেন তুমি ফিরে যাও এবং সালাত আদায় করো কেন তুমি সালাত আদায় করোনি এভাবে লোকটি তিনবার সালাত আদায় করল রাসূল সাল্লাল্লাহু তাকে তিনবার ফিরিয়ে দিলেন তখন লোকটি বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাকে আপনাকে শর্ত সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি এর চাইতে সুন্দরভাবে আমি সালাত আদায় করতে জানি না অতএব দয়া করে আপনি আমাকে সলাৎ শিক্ষা দিন অতঃপর রাসুল সাল্লাহাম তাকে দৃঢ়স্থির দৃঢ় সুস্থ সালাত আদায় করার শিক্ষা দিলেন যা একাধিক সৈহাদিস দ্বারা প্রমাণিত বোখারে মুসলিম হাদিস এবং মিসকাতের প্রথম খন্ড সাতশো নম্বর হাদিস সালাত সালাতের বিবরণী অনুচ্ছেদ দশে আলোচনা পাবেন সুতরাং আর সাত নম্বর হল কাদায় আখেরা বা শেষ বৈঠক হয়তো উম্মে সালামা রাজা তানহা বলেন রাসুল সাল্লা সাল্লামের জামানায় মহিলাগণ জামাতের ফরজ সালাদ শেষে সালাম ফির পরে উঠে দাঁড়াতেন এবং রাসুল সাল্লাই সালাম ও পুরুষ মুসলিগ কিছু সময় বসে থাকতেন অতপর যখন রাসুল সাল্লাহ সাল্লাম দাঁড়াতেন তখন তারাও দাঁড়াতেন যা মিশিকাতের এক হাজার দুশো আটচল্লিশ নম্বর হাদিস অতপর যখন রাসুল সাল্লাম দাঁড়াতেন তখন তারাও দাঁড়াতেন এর দ্বারা প্রমাণিত হয় যে শেষ বৈঠকে বসাও সালাম ফিরুন ছিল রাসুল সাল্লু আলাম ও সাহাবাই কেরামে নিয়মিত সুনাম প্রকাশ থাকে যে কঠিন অসুখ বা অন্য কোনো বাস্তব কারণে অপারগ অবস্থায় শর্তাবলী ও রোকন সময় ঠিক আদায় করা সম্ভব না হলে বসে বা শোয়ে সালাত আদায় করবে যা সই বুখারে হাদিস দ্বারা প্রমাণিত এবং মিশকাতুল মাছাবির এক হাজার দুশো আটচল্লিশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ সে যদি দাঁড়িয়ে না পারে তাহলে বসে বসে না পড়লে শোয়ে হলেও এই সালাদ আদায় করতে হবে এতে মানে কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই জেনে রাখা ভালো যে গান থাকা পর্যন্ত কোনো অবস্থাতেই সালাত মাফ নেই অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নিজেদের জ্ঞান রয়েছে ততক্ষণ পর্যন্ত সালাদ পরিবর্তন করা বা মাপ ছেড়ে নেওয়া বা কোনো কিছু বিনিময় করে নেওয়া কোনো সুযোগ নেই সুতরাং সলাদকে সলাতের যেই নিয়ম নীতি রয়েছে সালাতের যে আরকান রয়েছে আরকানগুলি যেন আমরা পরিপূর্ণ রাসুল সাল্লাহ সাল্লামের শিখানো পদ্ধতিতে সাহবাইকারের আমলের সাথে মিলিয়ে আমরা যেন আমল করতে পারি আল্লাহ রাবুল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আলম আসালামাইকুম রহমতুল্লাহ